ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের নাম করে সরকার আরেকটি নিবর্তনমূলক আইন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কথা বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার। জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে তিনি আরও বলেন, আদালত আর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতাকর্মীদের মারছাড়া করা হচ্ছে। মনিল হাসানের রিপোর্ট। মুক্ত চিন্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে শুরু থেকেই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ছিল প্রায় সর্বমহলের। নাম বদল আর কিছু সংশোধনী এনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে সাইবার সিকিউরিটি আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। আগের বহু ধারাই নতুন আইনে বহাল থাকছে উল্লেখ করে বিএনপি বলছে এটি দেশবাসীকে বোকা বানানোর আরেকটি চেষ্টা। এগুলো হচ্ছে আপনার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা, এক নম্বর। দুই নম্বর, বিদেশিদের একটা প্রচণ্ড চাপ আছে আন্তর্জাতিকভাবে, আপনারা দেখেছেন যে চাপ আছে বিভিন্ন স্তর থেকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষের যে অধিকারগুলো, তার সম্পূর্ণ অধিকারগুলোকে তারা হরণ করে নিয়েছে। এখন সামনে নির্বাচন আছে, এই জন্য আপনার একটু ওই আপনার চেহারা পাল্টে ভদ্রলোক সাচ্ছে হিসেবে দেখানোর চেষ্টা করা। আমরা এই আইন থেকে সম্পূর্ণ বাতিল চাই, কারণ এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন। দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ, সবার জন্য সমান সুযোগ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু, নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচন কখনোই সম্ভব নয়। আমরা যেন নির্বাচন করতে না পারি তার সব রকম ব্যবস্থা করতেছে, অর্থাৎ নো লেভেল প্লেয়িং ফিল্ড, আমাদের নেতাকর্মীদেরকে, বড় বড় শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে আটকে রাখা, এবং আপনার রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক অধিকার আছে সেগুলো থেকে আমাকে বিরত রাখা, নির্বাচনটাকে সম্পূর্ণভাবে তাদের আবার ক্ষমতায় যাওয়ার পথকে প্রশস্ত করার জন্য সেটাকে ব্যবহার করা, তার জন্য রাষ্ট্রকে ব্যবহার করা। পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, সমমনা দল ও জোটের সাথে আলোচনা চলছে, তাদের মতামত নিয়ে দ্রুতই সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।